সকাল সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। প্রচণ্ড শীত বাংলাদেশে পড়ে গেছে, আমরা ইতিমধ্যে দেখেছি। ইনশাআল্লাহ সবাই সেফ থাকবেন। আমি দেখেছি সৌদি আরবে পর্যন্ত বরফ পড়েছে। সামনের যেই আগন্তুক দিনগুলো, মধ্যপ্রাচ্যও কিন্তু এখন থেকে বরফ পড়বে। সবাই একটু অন্যরকম ফিল পাবে। হ্যাঁ, ঠিক আছে, ইতালিতেও বরফ পড়া শুরু করছে বিভিন্ন স্টেটে। রোমে এখন পর্যন্ত পড়ে নাই, তবে 31st প্রচুর পরিমাণে কুয়াশা মধ্যে ছিল। পুরো রোম শহর কুয়াশার মধ্যে ভরপুর ছিল। ঠিক আছে, তো রোমের অবস্থা এখন এই 6-7-8 ডিগ্রির মধ্যেই চলছে। এখন কাজে যাচ্ছি, সকালবেলা রোমের সকাল। এখানে দিন এখন অনেক ছোট, রাত অনেক বড়। ঠিক আছে, আমরা মানে ঘুমাই লেট করে, তারপর ঘুমিয়ে পোষাই। ঠিক আছে, সকাল সকাল জায়গাটা হচ্ছে রোমের খুব স্পাইসি জায়গা, 4 মিনিট হয়ে খুব কাছে, খুব স্মার্ট এবং খুব রিচফুল জায়গা এই জায়গাটা। ঠিক আছে, এখানেই আমার অফিস, এখানে আমাদের হোটেল, সেখানে আমি কাজ করছি। রোমের সকালবেলাটা খুব সুন্দর। ঠিক আছে, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। খোদা হাফেজ, বাই বাই, টাটা, আবার দেখা হবে। ও গাইস, একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয়, সেটা হচ্ছে মানুষ সেটা ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, ধৈর্য যারা আছে সে সফল হবে, এক সময় না এক সময় সফল হবে। ধৈর্য ধরতে হবে এবং সৃষ্টিকর্তার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, যে তিনি কোনো না কোনো উপায় রেখেছেন, কোনো না কোনো ব্যবস্থা রেখেছেন, সেটার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেটা আপনাদের করতে হবে, প্রার্থনা করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, যে আমার জন্য আপনার জন্য যেন তিনি সুষ্ঠু ব্যবস্থা করে। ঠিক আছে, ইনশাআল্লাহ সবার জীবনই সুন্দর হোক, নতুন বছরে সবার জীবনই আনন্দময় হোক, সবাই যেন নতুন কিছু নিয়ে, নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো চিন্তা, নতুন কোনো উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আগায়, সেই দোয়া করি। ইনশাআল্লাহ সাকসেস হবে, টার্গেট রাখতে হবে এবং সাকসেস হবেন হবেন হবেন, এটাই। ঠিক আছে, এটাই আর কি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।